আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমরা আলোচনা করব কোরআনে জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছে যেভাবে। ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন। আল্লাহ তাআলা তার বিশ্বাসী ও অনুগতের বান্দাদের চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আর পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, নিশ্চয়ই আল্লাহ মুমিনের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন, তাদের জন্য জান্নাত রয়েছে এর বিনিময়ে। সূরা তাওবা আয়াত 111। জান্নাতবাসীদের যেসব নিয়ামত দেওয়া হবে তা নিয়ে আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তুমি তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ। যখনই তাদেরকে জান্নাত থেকে কোনো ফল খেতে দেয়া হবে, তারা বলবে এটাই তো পূর্বে আমাদেরকে খেতে দেয়া হয়েছিল। আর তাদেরকে তা দেয়া হবে সাদৃশ্য পূর্ণ করে, এবং তাদের জন্য তাতে থাকবে পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে হবে স্থায়ী। সূরা বাকারা আয়াত 25। জান্নাতবাসী সম্পর্কে আর এক আয়াতে বর্ণিত হয়েছে, পক্ষান্তরে যারা বিশ্বাস করেছে অর্থাৎ মুমিন হয়েছে এবং সৎ কাজ করেছে তারাই হবে জান্নাতের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। সূরা বাকারা আয়াত 82। মুমিনদের জান্নাতের সুসংবাদ দিয়ে আল্লাহ তাআলা আরো বলেন, বলো আমি কি তোমাদেরকে এর চেয়ে উত্তম বস্তুর সংবাদ দেব? যারা তাকওয়া অর্জন করে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট জান্নাত, যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নহরসমূহ, সেখানে তারা স্থায়ী হবে আর পবিত্র স্ত্রীগণ ও আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। আর আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা। সূরা আল ইমরান আয়াত 15। মুত্তাকিদের জান্নাতে সুসংবাদ দিয়ে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাতের দিকে, যার পরিধি আসমানসমূহ এবং জমিনের সমান, যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। সূরা আল ইমরান আয়াত 133। নেককারদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেন, কিন্তু যারা তাদের রবকে ভয় করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হবে নহরসমূহ, সেখানে তারা স্থায়ী হবে। এটা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি, আর আল্লাহর নিকট যা রয়েছে তার নেককার লোকদের জন্য উত্তম। সূরা আল ইমরান আয়াত 198। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিন। আমিন।